যে মানুষটা আপনার হাতে রেখাই নেই, লক্ষ কোটি প্রার্থনার পরও তাকে পেতে চাওয়া নেহাই বুকের কষ্ট বাড়ানো ছাড়া আর কিছুই নয়। প্রার্থনা কবুল হওয়ার জন্য ভাগ্য লাগে, সেই ভাগ্যটা সবার কপালে লেখা থাকে না। প্রতিটি মোনাজাতে আপনি যাকে আপন করে চেয়ে যাচ্ছেন, যাকে আপন করে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে আপনার চোখের জল ফেলে যাচ্ছেন, তার মোনাজাতেও আপনি থাকার ভাগ্যটা নিয়ে আপনি জন্মিয়েছেন। তো বিপরীত পাশের মানুষটার প্রার্থনায় আপনি থাকবেন এমন কোনো কথা নেই। তার চোখের রঙহীন জল যে আপনার জন্যই গড়িয়ে পড়বে তা তো নয়, তার চাওয়া আর আপনার চাওয়ার মাঝে অনেকটা ব্যবধান, মাঝখানে দুটো রাস্তা যে পুরোপুরি অমিল। তাহলে কি করে আপনার অনুভূতির নাম ঠিক হবে বলুন তো? আপন মানুষটাকে মনের সবচেয়ে মূল্যবান জায়গাটাতে স্থান দিলেও তার প্রার্থনায় আপনি নিজের নামটি লেখার ভাগ্য আদৌ আপনার আছে কি? যেখানে আপনাদের প্রার্থনারই মিল নেই সেখানে কি করে আপনি ততটাই আপন হবেন তার কাছে যতটা আপনার কাছে সে? এটা কি সম্ভব? সত্যি বলছি, খুবই কঠিন সত্যি, এটা অসম্ভব। এই কঠিন সত্যিটাকে আপনাকে অবশ্যই মানতে হবে, হোক আপনার শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা কিংবা মৃত্যু। হতে পারে আপনার চোখের জলের কারণ শুধুই সে, হয়তো আপনার মনের দলিলে শুধু তারই নাম লেখা। বিশ্বাস করুন, এতে তার কিছুই আসে যায় না। মানতে হবে আপনাকে, বিশ্বাস করেন আর নাই বা করেন, আপনি কিন্তু কখনোই তার আপনজন নন। আপনি জীবনের মূল্যবান সময় নষ্ট করে তাকে নিজের করে পেতে হাজারো মোনাজাত করলেও আপনাকে সে কখনোই কোনো মোনাজাতে চায়নি। তাহলে আপনিই বলুন, সৃষ্টিকর্তা কার কথা শুনবেন? সৃষ্টিকর্তা তো আপনার বা আমার কারোরই একান নয়। যে মানুষটি আপনাকে কখনো নিজের করে পেতে চায়নি সে আপনার কাছে যাই হোক, আপনি কিন্তু তার আপনজন কখনোই ছিলেন না। সবাই সবার আপনজনকে নিজের করে পাওয়ার ভাগ্যে নিয়ে আসে না। আপনজনেরও আপনজন থাকতে পারে, হতে পারে আপনজন তার আপনজনকে ভাগ্যে নিয়ে এসেছে। সবাই তো আর আপনজনদের মতো ভাগ্যবান হয় না, তবুও দূরে থাকা আপনজনেরা মনের খুব কাছেই থাকে। ভালো থাকুক মনের কাছাকাছি থাকা সেই আপনজন।